রবিবার রাজ্য অতিথিশালায় এক রক্তদান শিবিরের আয়োজন করে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারদের সংস্থা সিএসও আই বা সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউশন। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের অফিসাররা ভালো কাজ করে চলছেন, বহু অফিসাররা ভালো কাজের সুবাদে বিদেশেও পাড়ি দিচ্ছেন, রাজ্যের অনেক অফিসাররাই রাজ্যবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, সব ডোনেশনের মধ্যে ব্লাড ডোনেশন সর্বোৎকৃষ্ট। তিনি জানান, ব্লাড ব্যাংকে প্রয়োজনীয় সংখ্যক রক্ত থাকলে চিকিৎসকদের সুবিধা হয়। ন্যূনতম রাজ্যের মোট জনসংখ্যার 1% রক্ত ব্লাড ব্যাংকে থাকা প্রয়োজন, সেই মতো 40,000 ইউনিট রক্ত ব্লাড ব্যাংকে থাকা উচিত। মুখ্যমন্ত্রী জানান, সুস্থ সবল জনগণের রক্তদানে এগিয়ে আসা উচিত। সবাই রক্তদানে এগিয়ে এলে রাজ্যে এ সংকট থাকার কথা নয় বলে জানান মুখ্যমন্ত্রী। এবং 1% কত ব্লাড দরকার একটা ব্লাড ব্যাংকে, 1% অফ দ্য পপুলেশন, অর্থাৎ এখানে যদি 40 লাখ পপুলেশন হয়, মানে 40,000 মিনিমাম 40,000 ইউনিট আমাদের ব্লাড ব্যাংকে থাকা দরকার। এই যে সমতা ব্যালেন্সও রাখতে হবে এখানে, যারা আমরা সবাই জানি যে পুরুষদের পার কেজি যদি আমরা ওয়েট আমরা চিন্তা করি, সেখানে 26 ml আমাদের উদ্বৃত্ত রক্ত থাকে, মহিলাদের বেলায় 16 ml, আর আমাদের 300 থেকে 350 ml আমাদের ডোনেট করতে হয়। তাহলে খুবই যেটা অ্যাক্সেস থাকে তার একটা মানে সামান্য অংশ খালি ডোনেট করা, আদারওয়াইজ তো এই রক্ত যেমন আর বেশি তো শরীরের মধ্যে 3 মাস পর পর এমনিতেই নষ্ট হয়ে যায়। যে আপনারা কিন্তু একটা মেসেজ দিচ্ছেন মানুষকে যে আমরা অফিসাররা সমস্ত ত্রিপুরার সমস্ত অফিসাররা আজকে ব্লাড ডোনেট করছে, সেটা সমাজের এটা কিন্তু সাংঘাতিক ভালোভাবে মানুষ নেবে। যারা এখনও সবল সুস্থ ভালো দেয় মানে ওদের হেলদি অনেকে কিন্তু আসে না, নিজের বাড়ির মধ্যেও যদি আমরা দেখি কতজন যায়, তাহলে এত সমস্যা কেন, ব্লাড বারবার এখানে ব্লাড ডোনেশনের ইয়ে করতে হয়। এই ধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসার জন্য রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের অভিনন্দন জানান মুখ্য সচিব জে কে সিনহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।